তারা অনেকে হয়তো আমাকে চেনেন। আমার নাম সাইফুল বাতেন টিটো, আমি একজন লেখক। আন্দোলন সংগ্রাম করা আমার কাজ নয়, আমার লেখালেখি কাজ। লেখালেখি আমি করতে চেয়েছিলাম বা লেখালেখি করে জীবন পার করতে চেয়েছিলাম। তো আমাদের দেশে বেশ কিছু দীর্ঘদিন ধরে একটা হাদিস আল্লামা শফি মরার আগে চালাই দিয়ে গেছে, সেটা কি, একজন লোক জান্নাতে নিতে পারে 60 জনকে 70 জনকে যদি সে হাফেজ হয়। আফসোস, আমাদের জান্নাতে সুসংবাদ পেয়ে গেলেন যারা, তারা কেউ হাফেজ ছিলেন না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানরা হাফেজ ছিলেন না, খলিফারা হাফেজ ছিলেন না, কিন্তু এনারা হাফেজ বানায়। এবং সেই হাফেজের কালচার শুধুমাত্র বাংলাদেশে। কেন বাংলাদেশে? কারণ এটা নিয়ে এদেশে একটা বিজনেস করার সুযোগ আছে। আমি আপনাদের সামনে এখন কিছু বিগত 2013 সাল থেকে করা আমার কিছু প্রতিবেদন আমি আপনাদের সামনে প্রকাশ করছি। বাংলাদেশে বর্তমানে গ্রামের পরিমাণ হচ্ছে গিয়ে 87,197টি। এই গ্রামে, প্রত্যেকটি গ্রামে গড়ে 5টা করে মাদ্রাসা আছে। এবারে আপনারা হিসাব করেন কতগুলো মাদ্রাসা আমাদের দেশে এই মুহূর্তে আছে। কথা কি বুঝতে পারছেন আপনারা? 87,000 গ্রামে, প্রত্যেকটা গ্রামে সর্বনিম্ন 5টা মাদ্রাসা আছে, সর্বোচ্চ আছে 23টা 29টা মাদ্রাসা আছে কোন গ্রামে। এটা কি আসলে আমাদের দরকার? এটা দেখি হচ্ছে, আপনারা হিসাবগুলো কখনো করেছেন? আপনাদের বাড়িতে যখন মানুষ ভিক্ষার জন্য আছে মাদ্রাসায়, আপনারা জিজ্ঞেস করেছেন যে এই মাদ্রাসায় কটা এতিম আছে? এই পয়সাটা নিয়ে কি হয়? আপনারা কি জানেন যে সমাজ কল্যাণ অধিদপ্তর প্রত্যেকটা মাদ্রাসার এতিম শিশুদের জন্য 2,000 টাকা করে দেয়? আপনারা জানেন না, কারণ এটাকে বন্ধ করে জীবন্তরা এই ব্যক্তি এখান থেকে সরান, এই জীবন্তরে সাংবাদিক ব্যক্তি সরান এখান থেকে। তারপরে যেটা হয়, আমি এখানে শুধু লেখা আছে, দেখেন কি কি লেখা আছে। এর বাইরে আরেকটা বড় প্রতিষ্ঠান আছে, সেটা হচ্ছে মসজিদ। প্রতি 1 বর্গ কিলোমিটারের মধ্যে আমাদের দেশে 9টা মসজিদ। মসজিদ হচ্ছে মিলনের স্থান, কিন্তু এখন মসজিদ হয়েছে বিভক্তির স্থান। আগে যেখানে 10 জন মুসল্লি একটা মসজিদে নামাজ পড়তো, এখন সেখানে সেই 10 জন মুসল্লি 10টা মসজিদে নামাজ করে। মসজিদ কি মিলনের স্থান না বিভক্তির স্থান? কথা বলেন, মসজিদ কি মিলনের স্থান না বিভক্তির স্থান? আর ওই বিভক্তির স্থানে গিয়ে প্রত্যেকটা মসজিদে মক্তব করে, আর মক্তবে চলে হচ্ছে অমানবিক শিশু নির্যাতন। সেই শিশু নির্যাতন যে কতটা ভয়ঙ্কর, আপনারা দয়া করে এদিকে একটু তাকান। কামরঙ্গির চরে 6 তারিখে একটা শিশুকে এত বেশি পরিমাণ ধর্ষণ করেছে, হাফেজ হওয়ার 3 দিন পরে সেই শিশুটা আত্মহত্যা করেছে। কারণ আত্মহত্যা করার পরে সেই শিশুটাকে যখন ডাক্তার যখন তার পোস্টমর্টম করে, ডাক্তার ঝটঝট করে কেঁদে দিয়েছে। কি করেছে, কারা করেছে? যারা আপনাকে আমাকে জান্নাতে যাওয়ার পথ দেখায়, যারা আমাদের শুক্রবারে নামাজ পড়ায়, যারা আমার মাকে বাবাকে মারা গেলে জানাজা দেয়, তাদের লিঙ্গে আজকে এই সমস্ত শিশুদের রক্তে বন্যা। আপনারা এটা দেখেও দেখেন না, কথা বলেন না, কারণটা কি? কে বলেছে, কোথায় বলেছে ধর্ম? এটা এটা ধর্ম না, এটা কোন জায়গায় ইসলাম ধর্মে কোথাও লেখা নাই যে আপনার সন্তানকে হাফেজ করেন। তাই নবী করিম সাল্লাল্লাহু তার একটা হাদিসে হইলেও বলতেন যে কোরআন মুখস্থ করাও। এই যারা আজকে করছে তারা হচ্ছে ভিক্ষুক। আজকে যে আপনাকে বলে দিচ্ছে আপনি কি পোশাক পরবেন, আপনি কি খাবেন, আপনি বিয়েতে কি বাজাবেন, সেটা বলে দিচ্ছে যে সে ভিক্ষুক, তাই সে আপনার ভিক্ষার পয়সা বড় হয়েছে। আজকে না, এটা 800 বছর ধরে তাকে ভিক্ষা দিয়ে দিয়ে এই ফ্রাঙ্কেনস্টাইন আপনারা বড় করেছেন। আজকে সে সবল বুঝিয়েছে। মাদ্রাসায় দেশে কটা আছে আমার তা দেখে দরকার নাই। মাদ্রাসা এখানে আরো 500 হবে 5,000 হবে, কি শিখায় সেটা আমার দরকার নাই। কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, একটু তাকিয়ে দেখেন, আপনারা কি মানুষ না? এগুলো কি আপনাদের কোনোভাবে কাদায় না? আপনারা জানেন না, একটা ছেলে যে হচ্ছে গিয়ে রানা প্লাজার কাজ করতে গিয়েছিল, পরে সেই ছেলেটা ওই স্মৃতি তাকে এত আঘাত করছে, ছেলেটা গায়ে আগুন দিয়ে মারা গেছে। আমার অবস্থা হয়েছে সেইটা 2013 সাল থেকে। আমি এত মাদ্রাসা ধর্ষণের খবর পাইছি, এত মাদ্রাসা হত্যার খবর পাইছি, আমি পাগলের মতো হয়ে গেছি। আমার মাঝে মধ্যে অসুস্থ লাগে। এ ইনবক্সে পাঠায়, ও হোয়াটসঅ্যাপে পাঠায়, এ জিমেইলে পাঠায়, যেখানে যতভাবে আমার সাথে যোগাযোগ করা যায় তত জায়গায় তারা আমাকে মাদ্রাসায় হত্যা ধর্ষণের নিউজ গুলো দেয়। আমি যদি আজকে আমার এখানে একটা ভিডিও থাকতো, ভিডিও দেওয়ার ব্যবস্থা থাকতো, আমি আপনাদের দেখাইতাম। আমার সামনের মানুষ এমন কোন মানুষ নেই যারা আপনারা কাঁদতেন না। কিন্তু কাঁদেন না কেন? কারণ এই নিউজগুলোকে আমি একসাথে কালেকটিভ করি, আপনারা কালেকটিভ ভাবে এই জিনিসটাকে কখনো দেখেন নাই যে কি পরিমাণ শিশু আমাদের দেশে ধর্ষণের শিকার হয়, কি পরিমাণ শিশু হত্যার শিকার হয়। এমন কোন মাস নাই যে মাসে গড়ে 2টা শিশুকে হত্যা করা না হয়েছে 2019 সাল থেকে, অথচ আপনাদের কিচ্ছু আসে যায় না। আর এরা এরা কি করে? এরা হচ্ছে গিয়ে আজকে জুলহাস মান্নানকে বাসায় দিয়ে খুন করে এসছে, কারণ জুলহাস মান্নান সমকামিতার পক্ষে কথা বলেছিল। অথচ মাদ্রাসার 100% হুজুর তার ছোট শিশুটাকে তার সাথে তায়ুকাম করে,
100% শিক্ষক আমি গ্যারান্টি দিলাম আজকে যদি এখানে দাঁড়িয়ে বললাম আমার নামে মামলা করলে করেন আমাকে কোপাইতে আসবেন কোপান আমি জানি আমার কাছে ভিসা করা পাসপোর্ট আছে আমার কাছে এয়ার টিকিট কিনা আছে আমাকে ছিড়বেন ছিড়েন কিন্তু আমি যেটা বলছি আজকে এটা বলাই জাতির সামনে খুবই ভীষণ জরুরি কি মাদ্রাসা শেখায় সেটা আমার দেখার বিষয় নয় কিন্তু এই হত্যার কতকাল মেনে নেবেন এক বাবা বলছে যে আমার শিশুকে সারা রাত ধরে ধর্ষণ করেছে তারপরে তার পেটের উপরে গ্যাস সিলিন্ডার দিয়েছে তারপরে সেই শিশুটা পায়খানা করেছে সে পায়খানায় হুজুর তাকে খেতে বাধ্য করেছে ছি এ আপনাকে নামাজ পড়ায় এ আমাকে ধর্ম শেখায় আপনি এর পেছনে দাঁড়িয়ে নামাজ পড়েন লজ্জা লাগে না আপনাদের আপনাদের শরীরে রক্ত নেই এগুলো আপনাদেরকে কাদায় না এগুলো আপনাদের দেখায় না এগুলো আপনারা দেখেন না এই 18 কোটি মানুষ আপনারা এই আপনারা এই যে আজকে ভাইয়েরা আছে ভাইয়েরা প্রত্যেকে জানে মাদ্রাসার ভাইদের কেন বলবো আপনারা আসেন আমি জানি আপনাদের কথা বলার সুযোগ নেই কথা বললে আপনাদের নিয়ে কেটে ফেলবে খেয়ে ফেলবে কিন্তু তারপরে আমি বলছি আমরা যত চিল্লাই করে লাভ হবে না মাদ্রাসার ভাইয়েরা আপনারা যতক্ষণ না পর্যন্ত এই একটা মাদ্রাসা শিশু যায় এক রাত রাতের অর্ধেকাংশ একটা 6 বছরের শিশুকে মহতামিন ধর্ষণ করে তারপরে 12টার পর থেকে আর একজন তারপরে ভোর রাতে আর একজন এটা হচ্ছে মাদ্রাসার শিশুদের মুখের বর্ণনা আমি মোট 2000-এর উপরে মাদ্রাসার ছাত্র ছাত্রীদের সাথে কথা বলেছি আমি লাইভে অন্তত 200 ছেলের সাথে কথা বলেছি আপনারা সেই লাইভ অনেকে দেখেছেন এই আমি যা বলবো এখানে যা বলেছি এখানে যা আরো বলবো এর একটা কথা আপনাদের বিশ্বাস করার দরকার নাই প্রত্যেকটা কথার প্রুফ এখানে আছে এই দেখেন এই প্রুফ দেখেন এই প্রুফ দেখেন এদিকে তাকান প্রত্যেকটা আপনারা লিখে লিখে সার্চ দেবেন না তো সাথে সাথে এই নিউজের লিংক বের হয়ে আসবে আপনারা শুধু লাস্ট একটা ঘটনা শুনেন ঢাকায় যতগুলো মাদ্রাসা আছে সেই মাদ্রাসাগুলো হচ্ছে একটা রান্নাঘরের মতো সেই রান্নাঘরে হচ্ছে কি আসলে যেটা হয় যে ঘটনা হয় সেটা আমি নিজে ঘুরে ঘুরে দেখেছি আমি আজকে এই কথা আগেও বলেছি আমার বলতে কোনো অসুবিধা নাই আমি আমার ভয়ের অর্গান কাজ করে না আমি মানসিকভাবে অসুস্থ আমার কথা শুনেন আমি মাদ্রাসায় গিয়েছি বুক সমান দাঁড়িয়ে রেখে এই মুখ কামিয়ে টুপি পরে গিয়ে বলেছি যে আমার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করবো আমাকে ইনফরমেশন দেন আমি গিয়ে গিয়ে দেখেছি আপনারা কেউ চেনেন নাই আমাকে সেই ভিডিও আমার কাছে আছে আমাকে মাদ্রাসা মুহতামিমরা সহযোগিতা করেছে প্রিন্সিপালরা অন্যান্য শিক্ষকরা সহযোগিতা করেছে বড় ছাত্ররা সহযোগিতা করেছে এবারে আমি আপনাদেরকে ধর্ষণের ভয়াবহতা সম্পর্কে বলি আজকে আমরা যা এখানে নিয়ে এসেছি সেটা হচ্ছে একেবারে মূলা শাক আসল মূলার ভিতরে যে ঘটনা আপনারা দেখছেন এটা হচ্ছে মূল যে ঘটনা ঘটে তার 0.001% আর বাকিটা কিছু নিউজ হয় না কোন কিছু নিউজ হয় না কারণ প্রতিদিন মাদ্রাসায় ধর্ষণ এমন কোন মাদ্রাসা নাই আমি ছাত্রদেরকে জিজ্ঞেস করেছি ভাই একটা প্রশ্ন করি করেন আগে আপনি বলেন যে আপনি কয়টা মাদ্রাসায় পড়েছেন কোন মাদ্রাসার স্টুডেন্ট কিন্তু একটা মাদ্রাসায় তার শিক্ষা জীবন শেষ করতে পারে না এক কোন মাদ্রাসার শিক্ষক তার স্থানীয় মাদ্রাসায় চাকরি করে না মাদ্রাসার বাড়ি কোথায় মাদ্রাসা কোথায় ময়মনসিংহ এর শিক্ষকের বাড়ি কোথায় চাঁদপুর কেন সে চাঁদপুরে ধরা খেয়ে আসছে কারো বাড়ি খুলনা সে চাকরি করে কোথায় সাতক্ষীরা কারণ সে খুলনা ধরা খেয়ে আসছে আর কোন ছাত্র একটা মাদ্রাসা পাস করতে পারে না কারণ তার মিনিমাম 5টা মাদ্রাসা লাগে কয়দিন সহ্য করে মাদ্রাসা একটা সময় পরে বাবা মা তাকে ওখান থেকে সরিয়ে নিয়ে আর একটা মাদ্রাসা দিয়ে সেখানেও এই ঘটনা ঘটে ফলে আমি এই বহু মাদ্রাসায় পড়া ছাত্রদেরকে লাইভে জিজ্ঞেস করেছি যে তোমরা বলো আমাকে যে এই মাদ্রাসার প্রতি 24 ঘন্টায় ঘটনা ঘটে কিনা বলছে প্রতি 24 ঘন্টায় কারণ না কারণ দ্বারা হয় বড় ছাত্র দ্বারা ছোট ছাত্র অথবা শিক্ষকের দ্বারা ছাত্র অথবা এমনও ঘটনা ঘটছে বাবসীও ধর্ষণ করে দারোয়ানও ধর্ষণ করে অর্থাৎ মাদ্রাসার ছাত্র মানেই হচ্ছে সেটা ধর্ষণের উপকরণ তাকে ধর্ষণ করাই যাবে এটা তারা ধরে নেয় এই হচ্ছে ভয়াবহতা এবার এই যে আয়োজন এই আয়োজনের জন্য সর্বপ্রথম দায়ী হচ্ছে বাবা মায়েরা এটার জন্য অন্য কেউ দায়ী না আল্লামা শফি কিন্তু বাড়ি থেকে গিয়ে ধরে নিয়ে আসে নাই মামুন হলিয়া কিন্তু কোন মাদ্রাসা ছাত্র বাড়ি থেকে গিয়ে ধরে নিয়ে আসে নাই তারা শুধু আপনাদের সামনে একটা ভুল হাদিস বর্ণনা করেছে আপনারা তাতে কাইট হয়ে গিয়েছেন কি একজন মাদ্রাসার স্টুডেন্ট 70 জনকে ইয়াতে নিতে পারে জান্নাতে নিতে পারে তো নবী করিম সাল্লাল্লাহু আমাদের কি সাফায়াত করবে তাহলে তো তাকে হায়ার মাকে তো ওনার তো সাফায়াত করার সিস্টেম দরকার ছিল না এই ভুল হাদিস দিয়ে বছরের পর যুগের পর যুগ সেই দেওবন্দ থেকে শুরু করে আজকে যে মাদ্রাসাটা গড়ে উঠলো এই মিথ্যে হাদিসের উপরে নির্ভর করে এটা গড়ে উঠেছে লক্ষ লক্ষ শিশু নির্যাতনের শিকার হচ্ছে প্রতি 24 ঘন্টায় সেটার কি পরিমাণ আমি এখন আপনাদের সামনে বর্ণনা করবো মাইক্রোফোনটা একটু আমার সামনে কেউ ধরেন ভাই চলে আসেন আপনি চলে আসেন
এটা হচ্ছে মাদ্রাসা হেজ্জখানা থানকা মক্তবে ইত্যাদি প্রতিষ্ঠানে প্রতি মানে প্রতি মানে এক বছরে কি পরিমাণ গুম হয়েছে নিখোঁজ হয়েছে ধর্ষণ হয়েছে এটা একটা প্রতিবেদন কথাটা খেয়াল করে শুনেন ধর্ষণ প্রতিবেদন 2019 সেখানে হত্যা করা হয়েছে 24 জন শিশুকে ধর্ষণ করা হয়েছে 58 জন শিশুকে 30 জনকে করা হয়েছে ধর্ষণ চেষ্টা অমানবিক নির্যাতন চালিয়েছে 58 জন শিশুর উপরে পঙ্গু হয়েছে 3 জন শিশু তারপরে হচ্ছে কি আপনার গুম হয়েছে 2 জন শিশু শিকলে বাঁধা ছিল 3 জন শিশু এটা হচ্ছে 2019 2020 সালে হত্যার শিকার হয়েছে 13 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে 129 জন শিশু 29 জন শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে হত্যা চেষ্টা চালানো হয়েছে একজন শিশুর উপরে অমানবিক নির্যাতন চালানো হয়েছে 98 জন শিশুর উপরে গুম করা হয়েছে 6 জনকে শিকল দিয়ে বাঁধা হয়েছে একজনকে 2021 সালে মোট হত্যা করা হয়েছে 28 জনকে ধর্ষণ করা হয়েছে 296 জন শিশুকে 37 জন শিশুর উপরে ধর্ষণ চেষ্টা চালিয়েছে অমানবিক নির্যাতন চালিয়েছে 51 জন শিশুর উপরে গুম হয়েছে 10 জন শিকলে বাঁধা এবছর পাওয়া যায় না এবার হচ্ছে সর্বশেষ 2022 সালে কওমি মাদ্রাসায় ধর্ষণ করে হত্যা করা হয়েছে 26 জন শিশুকে ধর্ষণ করে কেবল ধর্ষণ করে আমাদের মাওলানারা আমাদের হাফেজরা ধর্ষণ করে মাইরে ফেলছে 2022 সালে 26 জন শিশুকে বুঝতে পারছেন কান ভুলে শুনে রাখেন ধর্ষণ করে মাইরে ফেলছে 26 জন শিশুকে ধর্ষণ করছে হচ্ছে গিয়ে শুধু ধর্ষণ করছে 146 জনকে ধর্ষণ চেষ্টা চালিয়েছে 66 জনের উপরে তারপরে হচ্ছে গিয়ে অমানবিক নির্যাতন চালিয়েছে 138 জনের উপরে নিখোঁজ হয়েছে 3 জন 17 জন সরি 17 জন হয়েছে গুম আর শিকলে বাঁধা ছিল হচ্ছে গিয়ে 2 জন আপনারা যারা এই সম্পর্কে বিস্তারিত যে সাংবাদিকরা যে তথ্য চাইবেন এরকম একটা শীট আছে আমাদের ওনারা আপনাদেরকে দিবেন এবারে আমি আপনাদেরকে আমাদের যে 24 দফা সেই 24 দফাটা আমি আপনাদেরকে পড়ে শোনাবো এইগুলো বন্ধ করতে হলে আমাদের কিছু দাবি এবং প্রস্তাবনা আছে সরকারের প্রতি রাষ্ট্রের প্রতি আমি সেইগুলো পড়ে শোনাবো আজকে এবং হয়তো তারপরেই আমাদের এটা শেষ হবে আপনারা সাংবাদিক ভাইয়েরা একটু দয়া করে আমাদের এই দাবিগুলো ভালো করে একটু শুনবেন প্রথম যেটা দাবি এই দাবি 1 নাম্বার দাবি এই ধর্ষণ গুম হত্যা যেগুলো আছে নাম্বার 1 সবার আগে দাবি একে মানবতা বিরোধী অপরাধ বলে গণ্য করতে হবে মানবতা বিরোধী অপরাধ বলে এগুলোকে স্বীকৃতি দিতে হবে এটা একদম সরাসরি মানবতা বিরোধী অপরাধ দ্বিতীয় দাবি এ পর্যন্ত যত শিশুকে হত্যা করা হয়েছে যত শিশুকে গুম করা হয়েছে সেই সমস্ত কেসের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এই সমস্ত মাওলানা মোল্লাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে তিন নাম্বার দাবি আবাসিক শিক্ষা ব্যবস্থাকে আরো বেশি পরিচর্যা করতে হবে দরকার হলে সেটাকে বন্ধ করে দিতে হবে দুই নাম্বার দাবি এরপরের দাবি আমি দুই নাম্বার টাম্বার বলি না আপনার নাম্বার বুঝে নিন 12 বছরের নিচের শিক্ষার্থীদের ক্ষেত্রে নারী শিক্ষক দ্বারা পাঠদানের বাধ্যতামূলক ব্যবস্থা করতে হবে আরবি ও কোরআন হাদিসের পাশাপাশি সকল সাধারণ পাঠ্যক্রম তালিকায় রাখতে হবে প্রতিটি মাদ্রাসা হেফজখানা মক্তবের শিক্ষা মন্ত্রণালয়ের আওতাভুক্ত করতে হবে প্রতিটি মাদ্রাসা হেফজখানা মক্তবকে মক্তবে একজন করে নিয়মিত চিকিৎসক থাকতে হবে কোন শিক্ষার্থী অসুস্থ হলে তাকে সাথে সাথে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যেতে হবে কোন অভিভাবক নিকটস্থ থানায় মানে কোন এবং এই বিষয়টা নিকটস্থ থানায় জানাতে হবে কোন শিক্ষার্থীকে মাদ্রাসার কোন শিক্ষক অথবা বড় ছাত্রদের ব্যক্তিগত খাদেমের কাজে নেওয়া যাবে না সবচেয়ে বড় যে প্রবলেমটা করে ছাত্রটাকে রাত্র 10টা 12টার পরে একটু সরিষার তেল নিয়ে পাঠায় দেয় ওস্তাদের ঘরে আসো তেল মাখো এই টান মাখা দিয়ে শুরু করে এই খেদমতে পাঠানো যাবে না বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা বনভোজন ইত্যাদির ব্যবস্থা রাখতে হবে দিনের একটি নির্দিষ্ট সময় শিক্ষার্থীদেরকে প্রাথমিক স্বাধীনভাবে খেলাধুলা করার ব্যবস্থা রাখতে হবে গান শোনা টিভি দেখা বেতার শোনা সঙ্গীত চর্চা ইত্যাদি স্বাধীনভাবে ব্যবস্থা থাকতে হবে 18 বছরের নিচের শিক্ষার্থীদের থেকে এই যে দেখছেন যে যতগুলো ঘটনা ঘটছে যতগুলো আন্দোলন হয়েছে সবচাইতে ভিকটিম হয়েছে আমাদের মাদ্রাসার ছোট ছোট শিশু কিশোররা তারা কোনোদিন ক্ষমতায় যাইতে পারে না তারা হেফাজতে ইসলামের সভাপতি হইতে পারে না কিন্তু এই শিশুগুলা কি পরিমাণ মার খাইছে পুলিশের হাতে স্বাভাবিক পাবলিকের হাতে কেন এগুলো মানুষ না এই বাচ্চাগুলোকে কারা আপনাদেরকে অধিকার দিছে আর একজনের মায়ের সন্তানকে নিয়ে আপনি মিছিল মিটিং করাবেন আপনি 501 নম্বর রুমে যাবেন আর সেটা সেই ঠেক দেবে মাদ্রাসার কচি কচি শিশুরা বাচ্চারা এটা বন্ধ করতে হবে মাদ্রাসা হেফজখানা মক্তব কর্তৃক অবহেলায় যদি কোনো শিক্ষার্থীর অপমৃত্যু হয়
তবে সমস্ত দায় কর্তৃপক্ষকে নিতে হবে এবং ওই শিক্ষার্থীকে উপযুক্ত পরিবারে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। প্রতিটি হাসপাতাল, থানা এবং মাদ্রাসায় হেফজখানায় মক্তব শিক্ষার্থীদের জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু করতে হবে। প্রতিটি মাদ্রাসা হেফজখানা মক্তবে একজন করে মনোপদেষ্টা থাকতে হবে, যিনি কোনো প্রকার লাভ লসের ক্ষতির সাথে জড়িত থাকবেন না। তিনি প্রতি সপ্তাহে শিক্ষার্থীদের সাথে বসে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করবেন। মাদ্রাসা হেফজখানা মক্তবের প্রতিটি গোসলখানা শৌচাগারের দরজায় সিসি ক্যামেরা লাগাতে হবে, যাতে একই জায়গায় দুজন মানুষ একসাথে প্রবেশ করতে না পারে। একটি কক্ষের কোন জায়গায় সিসি ক্যামেরার আওতায় না থাকলে সেখানে শিক্ষক বসতে বা শুতে পারবেন না। মাদ্রাসা এতিমখানা, মাদ্রাসাকে চাইলে এতিমখানা করা যাবে না, মাদ্রাসা মানে এতিমখানা না, এই ভুয়া ব্যবসা বন্ধ করেন। এতিমখানার নাম করে লক্ষ লক্ষ টাকা তুলে গ্রামের এই হাফেজরা তাদের টাকা সুদে লাগায়। আমি নিজে প্রমাণ দেবো, আমি নিজে সাক্ষী, দায়িত্ব নিয়ে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, দায়িত্ব নিয়ে বলছি। মাদ্রাসার শিক্ষকদের, মসজিদদের, ইমামদের বহুত টাকা আছে লাগানো, যে টাকা সুদ খায়। আমার গ্রামে আছে, আমি নাম ধরে বলবো, আমি কাউকে ভয় পাই না। আপনারা জানেন আমার ভয়ের অনুভূতি কাজ করে না, ভয়ের মুখ কেমন ফ্যাকাশে লাগে। আমাকে হত্যা করলে বাংলার সবকটি মাটির প্রদীপের শিখা হয়ে ছড়িয়ে যাব, ভয় আমার নাই। মাদ্রাসার প্রতিটি ছাত্রকে, ছাত্রকে দেখে ভিক্ষাবৃত্তি করানো যাবে না। মাদ্রাসায় যেটা হয়, কোন ছাত্র ভর্তি হইলেই তাকে দিয়ে ভিক্ষা করানো শুরু হোক, শুরু করে তার বাপ কোটিপতি হইলেও লাভ নাই, ভিক্ষা করতেই হবে। কি বাবু, ঠিক কিনা? এখানে যারা আছে মাদ্রাসার ছাত্র, আপনারা বললেন, মিথ্যা কথা বলতেছি কিনা? এই চামড়া মাদ্রাসায়, মানে যারা এখানে আছেন অন্যান্য মানুষ, তারা চিন্তা করেন, ঈদে আপনার বাচ্চাটাকে নিয়ে আপনি সময় কাটাবেন আর মাদ্রাসায় যে শিশুটা পড়ে তার মাথায় রক্ত, মাংস, গোবর মাখা চামড়াটা নিয়ে এসে রাস্তায় রাস্তায় ঘুরছে কেন ভাই? তারপরে 18 বছরের নিচে শিশুদেরকে দিয়ে কোরবানির পশু জবাই করানো যাবে না, মাংস কাটানো যাবে না। নারীদেরকে মাদ্রাসা হেফজখানা মক্তবের নারী মাদ্রাসায় পুরুষ মুহতামিম রাখা যাবে না। 18 বছরের নিচে ছেলে শিক্ষার্থীকে নারীদের হায়াজ, নেফাজ ইত্যাদি বিষয়ে মাসলা মাসানো শেখার দরকার নাই। এগুলো আপনারা করেন ওই শিশুটাকে ধর্ষণ করার জন্য, এটা আমরা খুব ভালোভাবে বুঝি, 2013 সাল থেকে এটা নিয়ে আমরা গবেষণা করছি। তারপরে প্রতিটি মাদ্রাসা হেফজখানা মক্তব শিক্ষার্থীদের পোশাক কৃত্রিম কাপড়ের হয়, এতে করে তাদের নানা ধরনের শারীরিক অসুস্থতা দেখা দেয়, এটা বন্ধ করে তাদেরকে সুতি পোশাক দিতে হবে, এটা ছিল আমাদের দাবি। এবারে আমি আপনাদেরকে একটা কথা বলি, এই এরকম শাহবাগে যদি আমরা একবার, দুইবার, তিনবার, হাজারবার দাঁড়াইতে পারি কোনো কাজ হবে না। এই যে মাদ্রাসার ভাইয়েরা আমার, আপনারা যদি এই ধর্ষণের বিরুদ্ধে কথা না বলেন আমরা কিচ্ছু করতে পারবো না। আপনারা জানেন আমি এই মাদ্রাসার ধর্ষণের বিরুদ্ধে একটি বই লিখেছিলাম বিস্ফোরণ নামে, সরকারকে চাপ দিয়ে মামুনুল হকেরা সেই বইটাকে নিষিদ্ধ করে দিয়েছে, কিন্তু সেই বইটা অদ্ভুত বিষয়। তো এমন কোন মাদ্রাসার স্টুডেন্ট নাই, আমি জিজ্ঞেস করি বই বিস্ফোরণ বইয়ের নাম শুনেছে, বলছে হ্যাঁ শুনেছি, কয়েক পাতা পড়েছি। অতএব এভাবে গলা বন্ধ করা যাবে না। আজকে আমি এখান থেকে সারা বাংলাদেশের আন্দোলনের ঘোষণা দিতে চাই, আজকে এই আন্দোলন থেকে আমি দেখতে চাই এরপর থেকে এই আন্দোলন চলে যাবে বিভাগীয় পর্যায়ে, বিভাগীয় পর্যায় থেকে যাবে থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, গ্রাম পর্যায়ে, প্রত্যেকটি মহল্লায়। এই আন্দোলন যদি ছড়িয়ে দিতে না পারে তাহলে কোনোভাবে এই ধ্বংসযজ্ঞ, এই কনসেন্ট্রেশন ক্যাম্প কোনোভাবে আপনারা বন্ধ করতে পারবেন না। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এই শিশুদেরকে বাঁচানোর জন্য এগিয়ে আসবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা।